আপনারা সকলেই জানেন পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা আজকে 5টার সময় সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার আগে দর্শক বন্ধুরা নিজেরাই চেক করে দেখে নিন আপনার এপটিও প্রসিডের প্লেসে টিক চিহ্ন বা ইয়েস হয়ে আছে কিনা। এটি হয়ে থাকলে আপনার টাকাটি অ্যাকাউন্টে বিনা দ্বিধায় ক্রেডিট হয়ে যাবে এবং ক্রস হয়ে থাকলে সে টাকাটি পাবেন না। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। এবারে পশ্চিমবঙ্গবাসী 11তম কিস্তির টাকা পেতে চলেছে। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। এপটিও প্রসিড যাদের ক্রস হয়ে আছে তারা টাকা পাবে না, এবং আজকে যাদের এপটিও প্রসিড টিক চিহ্ন হয়ে গিয়েছে তারা নিশ্চিত 5টার সময় টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। তাই আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নামটি থাকলে জাস্ট এক দু মিনিট একবার এই ভিডিওটি দেখে নে, সেই প্রসেসটা আপনারা নিজে নিজেই চেক করে নেন যাতে 5টার সময় নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায়। চলুন দর্শক বন্ধুর অফিসিয়াল পোর্টালে যাবো, সেখান থেকে জাস্ট এক দু মিনিটের মধ্যে নিজে নিজেই চেক করে নেবো যে এপটিও প্রসিডটা সেখানে টিক চিহ্ন হয়ে আছে কিনা। টিক চিহ্ন হয়ে থাকলে নিশ্চিত 5টার সময় অটোমেটিকলি টাকাটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তাছাড়া দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল, দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেন অফিসিয়াল পোর্টালে। এখানে জাস্ট আপনারা এক থেকে দু মিনিটে জেনে নেবেন যে হ্যাঁ এপটিও টিক চিহ্ন হয়ে আছে আপনার এবং আপনার টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো এখানে আসার পর আমি ডাইরেক্ট আপনাদের যে মেন অংশ আমি লগ ইন করে রেখেছি সে অংশটি আপনাদের দেখাচ্ছি। আমি প্রাইভেসির জন্য প্রথম অংশটি আমি হাইড করলাম। এলিজিবিলিটি স্ট্যাটাস, এই যে টিক চিহ্নটা দেখতে এখানে টাচ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন সর্বপ্রথম দেখে নেবেন, যে ল্যান্ড সিডিংয়ের পাশে ইয়েস হয়ে আছে কিনা, দ্বিতীয় হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাসের প্লেসে ইয়েস হয়ে আছে কিনা, তৃতীয় হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস হয়ে আছে কিনা। সো এই তিনটি যদি ইয়েস হয়ে থাকে, এবং আর একটু আপনাদের আপডেট দিচ্ছি, যেহেতু পিএম কিষাণ সম্মান নিধির আপনাদের পেমেন্ট আমি জাস্ট একটু পরে আপনাদের সেটা আপডেট দিচ্ছি, যারা আপডেট করেছেন তাদের বলছি 15 দিন আপনাদের এই সময় লাগে। আর ইনস্টলমেন্টের ঘরে এবার আসা যাক, যেহেতু এবারে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে 11তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। সো বুঝতেই পাচ্ছেন আপনাদের ইনস্টলমেন্টের 11তম কিস্তির টাকা আপনারা কী করবেন, সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা 10তম কিস্তির টাকা অলরেডি যেহেতু আপনারা পেয়ে গিয়েছেন, সেই জন্য আপনাদের কী করতে হবে, এখানে আসার পরে 11তম কিস্তির টাকাটি আপনাদের সিলেক্ট করতে হবে। আর এটির কারণটি হচ্ছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এবারে আপনাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে 17তম কিস্তি টাকা, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 11তম কিস্তি, কারণ পরে এটি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়েছিল। সো 11 যে 10-এর জায়গায় আপনারা টাচ করবেন অটোমেটিকলি আপনাদের চলে আসবে 11 বলে যে অপশানটি আছে, সে 11 অপশানে আপনারা টাচ করে দেবেন, এবং টাচ করে দিলে আপনাদের সামনে দেখতে পাবেন অনলাইনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজটি আবার রীতিমতো খুলে গিয়েছে এবং আপনাদের 11তম যে কিস্তি টাকা আপনারা আজকে আপনাদের পেতে চলেছেন সেটি চলে এসেছে। আপনাদের গত ভিডিওটিতে যে আপডেট দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এপটিও প্রসিডের প্লেসে নো লেখা ছিল, কিন্তু আজকে যেহেতু আপনাদের পেমেন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে সো এপটিও প্লেসে ইয়েস হয়ে গিয়েছে। এটাই মেন আপনাদের আজকে মেন টপিক, এপটিও অর্থাৎ ফান্ড ট্রানজ্যাকশন, এটি ইয়েস হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গিয়েছে। যখন কেন্দ্রীয় সরকার থেকে টাকাটি পাঠাবে এবং সেই টাকাটি পাঠানোর ব্যাপারটাও আপনাদের আলোচনা করে দিচ্ছি, আপনাদের এই পেমেন্ট মোড আর আগে বলে দিচ্ছি, এপটিও আপনাদের টিক চিহ্ন হয়ে থাকলে টাকাটি পাবেন, আর এপটিও এখানে ক্রস হয়ে থাকলে টাকাটি পাবেন না, এবারে টাকা থেকে বঞ্চিত হবেন। সো পেমেন্ট মোড যে অপশানটি আছে, কারণ আপনারা সকলেই জানেন পেমেন্ট মোড আধার হয়ে গিয়েছে, আগে আপনাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে আধার হয়ে গিয়েছে। তাহলে আধারে যদি টাকা পাঠায় তাহলে আধারের সঙ্গে তো আমার একাধিক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক আছে অনেকের, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এই সমস্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, এই ব্যাঙ্কগুলো আপনাদের কী আছে, লিঙ্ক হয়ে আছে। তাহলে কোন ব্যাঙ্কে টাকাটি আমাকে জানতে পারবো কী করে, কারণ প্রত্যেকটি অ্যাকাউন্ট তো আমাকে চেক করতে হবে। সো সেই প্রসেসটাও আপনাদের বলে দেবো যে কীভাবে নিজে জেনে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং সেখানে গিয়ে ডাইরেক্ট আপনি উইথড্র করতে পারবেন, প্রত্যেকটি অ্যাকাউন্ট চেক করার দরকার হবে না। তাহলে বুঝতে পারলেন এপটিও প্রসিডের প্লেসে টিক চিহ্ন হয়ে থাকলে আপনাদের অটোমেটিকলি টাকাটি পেয়ে যাবেন, আর পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যখন আপনাদের টাকাটি পাঠাবে অটোমেটিকলি এটা ডান হয়ে যাবে। আশা করি আপনাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। আর আগে বলে দিচ্ছি এলিজিবিলিটি স্ট্যাটাস, এই যে অপশানগুলো আপনাদের ঠিক থাকতে হবে। এবার আসা যাক আর আবার
রিপিট করছি, এবার কোন অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ঢুকবে সেটি কী করে জানবেন সে প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। এই যে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস। এই যে বলেছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অনেকের এই যে ইএসএ জায়গায় ক্রস হয়েছিল, তাদের কী করতে হয়েছিল ব্যাঙ্কে গিয়ে আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের একটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে আধার অ্যাটাচ করে দিলে আধারের সঙ্গে তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি লিঙ্ক হয়ে গিয়েছে। আপনাদের কী শো হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বেলা 5টার সময় আপনাদের সমস্ত দেশবাসীর কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মানিধির কিস্তির, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 11তম এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রে 17তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। আর অপেক্ষার অবসান খুব শীঘ্রই হতে যাচ্ছে। আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কী শো হচ্ছে এফটিও ইয়েস না নো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।